ধূসর মাঠ, যাও। আপু ভাইয়ারা, মাটানের কি দিয়া শর্মা হয়, তো এইটা দিয়া কিন্তু শর্মা রেডি হয়। তো শর্মার ওইখানে মশলাটা আছে, একটু দেখাবো। ইংলিশে বলে আঙ্কি, ইংলিশে মাটান বলে। এটা দেয় শর্মা হবে, এই যে শর্মার মশলা। আবার এই সসও থাকে ভাই, এই সস দেয় শর্মা দিয়ে। আপু ভাইয়ারা, এই হোটেলটার মধ্যে পিওর শর্মা রেডি করে সব সময়, এখানে কিন্তু একটু শর্মা থাকে না। আর এই যে মাটনটা মাত্র রেডি করছে, এটা রেডি হইলে শর্মা রেডি হবে। তো চিকেন ফ্রাই হইতেছে মাত্র, তো এখান থেকে যাবো আবার আমি আরেক জায়গায় নাস্তা করতে, সেটা একটু দেখাবো। আপু ভাইয়ারা, যখন যেই মেয়ে যেটি আনবে ফোন দিয়া বলবো আন্টি আসেন। আজকে এক মেয়ে মোগলাই পারোটা খাওয়াইলো, সকালবেলা খাওয়া দাওয়া করে আবার গেলাম মাটন শর্মাটা দেখতে। এখনও রেডি হয় নাই, মাত্র বসাইছে, আইসা করছি বুবলিকে নিয়ে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, দুপুরবেলা আবার রান্না করব একটু শুটকি আলু দিয়ে। পেয়ারাটা কাইটা পেয়ারাকে একটু দিব, আমি খাবো বলতেছে দাদি একটু পেয়ারা কাইটা দাও। তো ওরে পেয়ারা কাইটা দিয়া শুটকিটা রান্না করতে যাব। পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। কেমন মজা? লুটকা শুটকি আলু দিয়া আজকে রান্না করে খাবো। আগে লুচকা সুটকিটা বাজা বাজা না করলে আবার বন্ধ করবো না, নিজে টুটাই লওয়া লাগে। মশলাটি আগে দিয়া দেওয়া হয়েছে, সব একসাথে দেওয়া কষাই নেই। গরম সারাদিন তো গ্যাস থাকেই না, গ্যাসের জন্য আমরা কষ্ট করি, তারপরে যেটুকু আসে কোনো রকম আর কি রান্নাটা হয়। হয়ে গেছে না?